नमस्कार छाया प्रकाशनी भिडियो क्लासे समस्त छात्र छात्री के स्वागत जानाच्छि। आमी नीलांजन दत्त छाया प्रकाशनी नवम एवं दशम श्रेणी भौत विज्ञान और परिवेश शिक्षक बई दुटीर लेखक। तो आज के आमरा भौत विज्ञान क्लासे नवम श्रेणी द्रवण अध्यायटी थेके किछुटा आलोचना करब। तो आज के आमादेर आलोचनार विषय हलो कोलोएड द्वितीय पर्व एवं द्रव्यतार संज्ञा। आमरा एर आगेर क्लासे कोलोएडेर किछुटा आलोचना करेछि, ताहले सेटा छिलो प्रथम पर्व। आज के आमरा द्वितीय पर्व बा शेष पर्व निये आलोचना करब। एर साथे आमरा द्रव्यतार संज्ञा निये दुचार कथा बोलब। आजकेर एई आलोचना थेके आमरा की शिखब, कोलोइडियो सालफार प्रस्तुति, किभावे कोलोइडियो सालफार बा सालफारेर कोलोइडियो द्रवण प्रस्तुत करा जाए, इमालशन बा अवद्रव एवं इमालशन कारक काके बोले, एदेर काज की, एदेर उदाहरण, एगुलो सम्पर्के आमरा आलोचना करब। इमालशनेर व्यवहारिक प्रयोग, कोन कोन क्षेत्रे इमालशन व्यवहार करा हय सेगुलो निये आलोचना करब। आर शेषमेश आमरा द्रव्यता এই ভৌত রাশিটার সংজ্ঞা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, চলো তাহলে আজকের আলোচনা শুরু করা যাক। এক নম্বর, কোলয়েডীয় সালফার প্রস্তুতি। আচ্ছা, সালফারের কোলয়েডীয় দ্রবণ তৈরি করার একটা পদ্ধতি হল সোডিয়াম থায়োসালফেট। সোডিয়াম থায়োসালফেট এর জলীয় দ্রবণ নেওয়া হলো, তার মধ্যে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড বা লঘু সালফিউরিক অ্যাসিড এটা ধীরে ধীরে যোগ করতে হবে। সোডিয়াম থায়োসালফেটের জলীয় দ্রবণের মধ্যে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড বা লঘু সালফিউরিক অ্যাসিড ধীরে ধীরে যোগ করলে সেই দ্রবণের মধ্যে জলে অদ্রবণীয় সালফার কণা উৎপন্ন হবে। এবার এই সালফারের গাঢ়ত্ব বাড়তে বাড়তে একটা সময় আসবে যখন সালফার কণাগুলো একত্রিত হয়ে কোলয়েড আকার নেবে এবং সেগুলো অধক্ষিপ্ত না হয়ে কোলয়েড আকারে ভেসে বেড়াবে। তাহলে এই দুটো মেশালে কোলয়েডীয় সালফার পাওয়া যায়, সালফার পাওয়া যায়। তাহলে এসো আমরা দেখে নিই যে এই বিক্রিয়ার সমীকরণটা কি বা সমীকরণের সাহায্যে কিভাবে এই বিক্রিয়াটাকে প্রকাশ করা যায়। তাহলে বিক্রিয়ার সমীকরণ Na2S2O3, এটা হলো সোডিয়াম থায়োসালফেট, তার সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের লঘু জলীয় দ্রবণ দিলে কি তৈরি হবে, সোডিয়াম ক্লোরাইড প্লাস সালফার প্লাস সালফার ডাইঅক্সাইড আর জল। তাহলে এই যে সালফারটা তৈরি হচ্ছে এটা কিন্তু জলে অদ্রাব্য এবং সালফার কণাগুলো একত্রিত হয়ে কোলয়েড আকারে ভেসে বেড়াবে, কাজেই একটা ঘোলাটে দ্রবণ পাওয়া যাবে, সেটাই হলো কোলয়েডীয় সালফার। এবার যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের জায়গায় আমরা সালফিউরিক অ্যাসিড দিতাম তাহলে কি হতো বিক্রিয়াটা, সালফিউরিক অ্যাসিড, তাহলে এখানে সোডিয়াম ক্লোরাইডের জায়গায় সোডিয়াম সালফেট লবণ তৈরি হতো আর বাকি বিক্রিয়ায় একই জিনিস তৈরি হতো। ঠিক আছে, তাহলে এই হলো দুটো বিক্রিয়ার সমীকরণ। আচ্ছা, এইখানে যে বিক্রিয়ার মাধ্যমে কোলয়েডীয় সালফার তৈরি করা হচ্ছে সেই বিক্রিয়াটার একটা বিশেষ নাম আছে, এটাকে বলা হয় ক্লপ রিয়াকশন বা বিক্রিয়া। ঠিক আছে, তাহলে এই নামটা তোমরা মনে রাখো। তাহলে আশা করি কোলয়েডীয় সালফার প্রস্তুতির পদ্ধতি আর তার সঙ্গে সংশ্লিষ্ট রাসায়নিক সমীকরণগুলো তোমরা মনে রাখতে পারবে। আচ্ছা, এরপরে আমরা দ্বিতীয় অংশে যাই। দ্বিতীয় অংশে আমরা বলেছিলাম ইমালশন। ইমালশন কাকে বলে তার একটা ধারণা তোমরা গত ক্লাসে পেয়েছো। এটা একটা বিশেষ শ্রেণীর কোলয়েড
যেখানে বিস্তৃত দশা, বিস্তৃত দশা তরল এবং বিস্তার মাধ্যম, বিস্তার মাধ্যম এটিও তরল। ঠিক আছে, তাহলে আমরা ইমালশনের সংজ্ঞা কিভাবে দিতে পারি? দেখো, কোন একটি তরলের মধ্যে আরেকটি অমিশ্রণীয় তরল যদি 10^-7 সেন্টিমিটার থেকে 10^-5 সেন্টিমিটার ব্যাসের ক্ষুদ্র ক্ষুদ্র কণা হিসেবে ভেসে বেড়ায় এবং কোলয়েড দ্রবণ উৎপন্ন করে, তাহলে সেই কোলয়েড দ্রবণকে বলা হবে ইমালশন। ঠিক আছে, তাহলে বিস্তৃত দশা হিসেবে যে তরলটা থাকবে সেই তরলটা ক্ষুদ্র ক্ষুদ্র কণা, তার ডাইমেনশন কি, তার ব্যাস কি, 10^-7 সেন্টিমিটার থেকে 10^-5 সেন্টিমিটার, এই তরলের কণাগুলো বিস্তার মাধ্যম যে তরলটা তার মধ্যে ভেসে বেড়াবে কোলয়েড কণা হিসেবে। ঠিক আছে, চলো আমরা এর দু একটা উদাহরণ দেখি। যেমন ধরো দুধ, দুধের মধ্যে বিস্তৃত দশা কি, বিস্তৃত দশা হলো ফ্যাট বা চর্বি সূক্ষ্ম কণা, সূক্ষ্ম কণা, এটা তরল, তরল ফ্যাট বা চর্বির সূক্ষ্ম কণা। আর বিস্তার মাধ্যম কি, বিস্তার মাধ্যম এক্ষেত্রে জল। ঠিক আছে, তাহলে দুধের ক্ষেত্রে বিস্তৃত দশা আর বিস্তার মাধ্যম কি বললাম। আরেকটা উদাহরণ দেখি, কোল্ড ক্রিম, কোল্ড ক্রিম, তোমরা অনেকেই শীতকালে এই ক্রিমটা ব্যবহার করে থাকো। এই কোল্ড ক্রিমের মধ্যে বিস্তৃত দশা হলো, বিস্তৃত দশা হলো সূক্ষ্ম জলকণা, জলকণা, আর বিস্তার মাধ্যম, বিস্তার মাধ্যম হলো তেল। তাহলে এটাও আরেকটা ইমালশন। এবার এই দুটোর মধ্যে একটুখানি পার্থক্য আছে। দেখো, এটার মধ্যে কি আছে, বিস্তার মাধ্যমটা জল, জলের মধ্যে ফ্যাট বা তেল জাতীয় পদার্থ আছে, তাহলে এই জাতীয় ইমালশনকে বলা হবে জলে তেল জাতীয়, জলে তেল জাতীয় ইমালশন। আর এখানে তেলের মধ্যে আছে জল, তাহলে এটাকে আমরা বলবো তেলে জল জাতীয় ইমালশন। ঠিক আছে, তাহলে দুটোর মধ্যে পার্থক্য আসলে খুব বেশি নয়, একটার মধ্যে জলটা বেশি আছে তেলটা খুব কম আছে, আর এখানে তেল বেশি আছে জলটা খুব কম আছে। তাহলে এখান থেকে আমরা ইমালশনের আবার দুটো প্রকার সম্পর্কে জানলাম এবং তাদের উদাহরণ সম্পর্কে শিখলাম। ঠিক আছে, এবার আমরা আসি ইমালশন কারক কাকে বলে বা ইমালশন কারকের কি ভূমিকা। ইমালশন, ইমালশন কারক, দেখো দুটো অমিশ্রণীয় তরল মিলে ইমালশন তৈরি করবে, কিন্তু সেটা স্থায়ী হওয়ার সম্ভাবনা খুব কম, কেননা তরল দুটো পুনরায় আলাদা হয়ে আলাদা স্তর তৈরি করতে পারে। তাহলে ইমালশনকে স্থায়ী করার জন্য তৃতীয় একটা পদার্থ যোগ করা হয়। তাহলে কি লিখছি, দুটি অমিশ্রণীয়, অমিশ্রণীয় তরল, তার সাথে তৃতীয় একটা পদার্থ, তৃতীয় পদার্থ, এটা মিশিয়ে এবার খুব করে আলোড়ন করা হলো, খুব করে নাড়ানো হলো বা ঝাঁকানো হলো মিশ্রণটাকে, তাহলে যে ইমালশনটা তৈরি হবে সেই ইমালশনটা স্থায়ী হলো। এরকম যদি হয় তাহলে এই তৃতীয় পদার্থটাকে বলা হবে ইমালশন কারক, ইমালশন কারক। তাহলে ইমালশন কারক কি করে, ইমালশন কারক দুটো অমিশ্রণীয় তরলের ইমালশনটাকে
স্থায়িত্ব দান করে, তার মানে ইমালশন কারকের উপস্থিতিতে এই ইমালশনটা স্থায়ী হয়। ঠিক আছে, তাহলে এর একটা উদাহরণ আমরা দেখে নিই, খুব পরিচিত দুধ একটা ইমালশন, আমরা একটু আগেই বলেছি। তাহলে দেখা যাক দুধের মধ্যে কে এই ইমালশন কারকের ভূমিকা পালন করছে। তাহলে আমরা উদাহরণ হিসেবে নিচ্ছি দুধ। দুধের মধ্যে বিস্তৃত দশা ফ্যাটের সূক্ষ্মচূর্ণ, এটা তরল অবস্থায়, বিস্তার মাধ্যম জল। তাহলে এই ফ্যাট বা চর্বি এবং জল এই দুটো পরস্পরের সাথে স্বাভাবিকভাবে মেশে না, তাহলে এখানে ইমালশন কারক হিসেবে একজন আছে। ইমালশন কারক হিসেবে একটা প্রোটিন আছে, যে প্রোটিনটা বলা হয় কেসিন। কেসিন নামে একটা প্রোটিন আছে। তাহলে এই কেসিন প্রোটিনটা ইমালশন কারক হিসেবে এই জল আর ফ্যাটের ইমালশন তৈরি করতে সাহায্য করে বা সেই ইমালশনকে স্থায়ী হতে সাহায্য করে। ঠিক আছে, আচ্ছা, তো এই কেসিন তো তোমরা কেউ দেখোনি বা তোমরা দুধ আলাদা আলাদা করে দুটো মিশিয়ে যে তৈরি করা হয় এরকমও জানো না। তাহলে একটা খুব সোজা উদাহরণ দেওয়া যাক, যেটা তোমরা নিজেরা করে দেখতে পারো। কিরকম, একটা ছোট্ট পরীক্ষা নিজে নিজে করে দেখতে পারো। পরীক্ষা কি করবে, একটা টেস্ট টিউব নিলে, এই টেস্ট টিউবের মধ্যে তুমি কিছুটা জল নিয়েছ, এবার এর মধ্যে কিছুটা তেল নিলে, সর্ষের তেল নিলে, বাড়িতে আছে কিছুটা মাকে বলে কিছুটা তেল জোগাড় করলে করে নিয়েছ, দেখবে দুটো কিন্তু মিশছে না, দুটো আলাদা স্তর তৈরি করে আছে। এবার তুমি এর মধ্যে ঢেলে দিলে সাবান জল, একটু জলের মধ্যে সাবান গুলিয়ে নেবে, তারপরে সেই সাবান জলটা কয়েক ফোঁটা এর মধ্যে ঢেলে দেবে। ঢেলে দিয়ে এবার টেস্ট টিউবটাকে খুব করে ঝাঁকাবে, ঝাঁকানোর পর যখন স্থির হবে এটা, তখন দেখবে যে এই দুটো আলাদা স্তর আর নেই, তখন একটা ঘোলাটে দ্রবণ তৈরি হয়েছে। তাহলে ওই ঘোলাটে দ্রবণটা কিন্তু ইমালশন। এবার তেল বা জল যেটা বেশি আছে সেটা তখন বিস্তার মাধ্যম, আর অপরটা তখন বিস্তৃত দশা হিসেবে আছে, আর এই যে সাবান জল যেটা দিয়েছো এটা তখন ইমালশন কারক হিসেবে কাজ করছে। তাহলে সাবান, ডিটারজেন্ট এগুলো খুব পরিচিত ইমালশন কারকের উদাহরণ। ঠিক আছে, তাহলে এসো আমরা এবার দেখি যে এই ইমালশন কারক আসলে কিভাবে এই ইমালশন তৈরিতে সাহায্য করে। ইমালশন কারক কিভাবে কাজ করে। আচ্ছা, সাবান কি এটা তোমরা নিশ্চয়ই জানো, সাবান হলো কতগুলো জৈব ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ। সেই জৈব ফ্যাটি অ্যাসিডগুলো কি কি তোমরা তার নামও জানো, স্টিয়ারিক অ্যাসিড, পামিটিক অ্যাসিড, ওলিক অ্যাসিড, এই জৈব ফ্যাটি অ্যাসিডগুলোর আণবিক গুরুত্ব খুব বেশি, এদের সোডিয়াম বা পটাশিয়াম লবণকে আমরা সাবান বলি। তো যেমন ধরো সোডিয়াম স্টিয়ারেট তাহলে এটা হলো স্টিয়ারিক অ্যাসিডের সোডিয়াম লবণ, তাহলে এটা সাবান। এটার গঠন যদি দেখো তাহলে এর এই যে কার্বন এবং হাইড্রোজেন, এটা একটা দীর্ঘ শৃঙ্খল আছে এবং তার মাথায় এই যে সিও মাইনাস একটা নেগেটিভ আধানযুক্ত পরমাণু আছে। তাহলে এই যে গঠনটা, এর সঙ্গে এনএ প্লাস আছে, এই যে গঠনটা এর মধ্যে এই যে এই অংশটা কার্বন এবং হাইড্রোজেন দিয়ে তৈরি যে অংশটা, এই অংশটা হলো হাইড্রোকার্বন অংশ। এই অংশটা কিন্তু জল বিকর্ষী, এটা জলের মধ্যে যেতে চায় না, কিন্তু এই যে মাথাটা যেটা নেগেটিভ আধানগ্রস্ত এটা কিন্তু জল আকর্ষী।
তার ফলে এটা কিভাবে কাজ করে সেটা একটু দেখো। ধরা যাক জল আছে এবং তেল আছে, এটা তেল এবং এটা জল, এর মধ্যে যদি এই সোডিয়াম স্টিয়ারেট ঢুকে পড়ে, ইমালশন কারেক্টর ঢুকে পড়ে, তাহলে সে কি করবে, এটা তেল আর নিচের অংশটা জল, তাহলে কি করবে, এর যেটা হাইড্রোকার্বন অংশ সেই অংশটা তেলের মধ্যে চলে যেতে চাইবে, কেননা সেটা জলে থাকতে চায় না কিন্তু সেটা তেলে দ্রাব্য, কাজেই সেটা তেলের দিকে চলে যাবে। কিন্তু যার এই আয়নীয় অংশটা বা নেগেটিভ অংশটা, অ্যানায়ন অংশটা, এটা কিন্তু জলের মধ্যে থাকতে চাইবে। ঠিক আছে, তাহলে এইরকম ইমালশন কারক হিসেবে যখন কাজ করবে তখন ওর হাইড্রোকার্বন অংশটা তেলের মধ্যে থাকতে চাইবে আর এর অ্যানায়ন অংশটা জলের মধ্যে থাকতে চাইবে। এবার তেল আর জল পরস্পর মেশে না কেন, এখানে একটা শব্দ শুনে নাও, পৃষ্ঠটান নিশ্চয়ই তোমরা পড়েছো। তো এখানে জল এবং তেলের আন্তঃপৃষ্ঠটানটা বেশি, সেই জন্য কেউ কারোর সাথে মিশতে চায় না। এবার এরা কি করছে, সাবানের অণুগুলো বা সাবানের আয়নটা কি করছে, এই জল আর তেলের আন্তঃপৃষ্ঠটানটাকে কমিয়ে দিচ্ছে, তার ফলে একটা আরেকটার সাথে মিশে যেতে বাধ্য হচ্ছে। কঠিন মনে হচ্ছে? আচ্ছা, আমরা একটা খুব সোজা করে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরো কাপড়ের মধ্যে ময়লা লেগে আছে, কাপড়ের মধ্যে ময়লা লাগে কি করে, আমরা যে সারাদিন জামা কাপড় পরে বেড়াচ্ছি, আমাদের শরীর থেকে তৈলাক্ত পদার্থ নিঃসৃত হয়, সেই তৈলাক্ত পদার্থ জামা কাপড়ে লাগলে সেই তৈলাক্ত পদার্থের উপরে আবার ধুলিকণা জমা হয়ে সেটা নোংরা করে ফেলে জামা কাপড়কে। এবার এটাকে তুমি যখন সাবান গোলা জলের মধ্যে দিচ্ছ, তখন সাবান গোলা জলের মধ্যে কি হচ্ছে, সাবানের অণুগুলো বা আয়নগুলো, এটা হচ্ছে তেল আর নিচে হয়তো ধরা যাক জল আছে, তাহলে এই একটু আগে যেমন বললাম এদের হাইড্রোকার্বন অংশটা তেলের মধ্যে থাকছে এবং অ্যানায়ন অংশটা জলের মধ্যে থাকছে, এরকম এর মধ্যে পরপর পরপর এরকম অণুগুলো সজ্জিত হয়ে যাচ্ছে। এবার এরা একটু পরে এইভাবে বেরিয়ে আসছে, মাথাটা জলের মধ্যে এবং এদের লেজের মধ্যে কিছুটা করে তেল বা তেল জাতীয় ময়লা লেগে থাকছে। ঠিক আছে, এবার এরা জলের সঙ্গে পুরোপুরি মিশতে পারছে না, তার ফলে জলের মধ্যে এরা কোলয়েড আকারে বা ইমালশন আকারে ভেসে বেড়াচ্ছে। তাহলে কি বললাম, বোঝা গেল? তাহলে এরা কাপড়ে লেগে থাকা তেলটাকে ইমালশন আকারে জলের মধ্যে নিয়ে আসছে, তাহলে এরা এখানে ইমালশন কারক হিসেবে কাজ করছে। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা ইমালশনের ব্যবহার নিয়ে আলোচনা করব, কি কি ক্ষেত্রে বা কয়েকটি ক্ষেত্রে ইমালশনের ব্যবহার কিভাবে হয় সেটা নিয়ে আমরা খুব সংক্ষেপে আলোচনা করব। এক নম্বর হলো এই যে আমরা এখনই বললাম যে জামা কাপড় পরিষ্কার করবার জন্য যে ডিটারজেন্ট বা সাবান ব্যবহার করা হয় এরা ইমালশন কারক, এবং এরা ওই জামা কাপড়ে লেগে থাকা ময়লাকে ইমালশন আকারে জলের মধ্যে নিয়ে আসে, তার ফলে জামা কাপড় পরিষ্কার করা যায়। ঠিক আছে, তাহলে এটা একটা ব্যবহার হলো। দু নম্বর হলো দুধ, মাখন, মার্জারিন, এই সমস্ত খাদ্যদ্রব্য, কি বললাম, দুধ, মাখন, মার্জারিন, এই সমস্ত খাদ্যদ্রব্য এগুলো কিন্তু ইমালশন। আবার কোল্ড ক্রিম, ভ্যানিশিং ক্রিম, এইগুলো ইমালশন। তাহলে এইসব প্রসাধনী দ্রব্যগুলো ইমালশন এবং এই সমস্ত খাদ্য দ্রব্যগুলো কিন্তু ইমালশন, যেগুলো আমাদের কাজে লাগে। তিন নম্বর হলো কড লিভার অয়েল, ভিটামিন বি কমপ্লেক্স, এই জাতীয় ওষুধগুলো ইমালশন আকারে গ্রহণ করলে আমাদের অন্ত্রে খুব সহজে অধিশোষিত হতে পারে।
তাহলে দেখা যাচ্ছে ওষুধকেও যদি ইমালশন আকারে আমরা গ্রহণ করি তাহলে আমাদের দেহ বা আমাদের অন্ত্র সেটা সহজে অধিশোষণ করে নিতে পারে। তাহলে ইমালশন আমাদের পক্ষে বুঝতেই পারছো বেশ গুরুত্বপূর্ণ জিনিস। এছাড়াও ইমালশনের আরো অনেক ব্যবহারিক প্রয়োগ তোমরা উঁচু ক্লাসে গিয়ে পড়তে পারো। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের কোলয়েড নিয়ে আলোচনার দ্বিতীয় পর্ব। এবার আমরা দ্রাব্যতার সংজ্ঞা নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা করব। তাহলে দ্রাব্যতা, দ্রাব্যতা কাকে বলে? নির্দিষ্ট উষ্ণতায়, এটা কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে, নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যত গ্রাম দ্রাবক দ্রবীভূত হলে সম্পৃক্ত দ্রবণ তৈরি হবে, দ্রাবের সেই গ্রামে প্রকাশিত সংখ্যাটাকেই ওই উষ্ণতায় ওই দ্রাবকে ওই দ্রাবের দ্রাব্যতা বলে। ঠিক আছে, তাহলে দ্রাব্যতা বলতে কি বোঝায়? দ্রাব্যতা বলতে বোঝায় সম্পৃক্ত দ্রবণে দ্রাবের দ্রাবের ভর যদি গ্রামে হয় ভাগ দ্রবণে দ্রাবকের ভর ইনটু 100। ঠিক আছে, তাহলে তোমরা এখান থেকে দেখছো যে এখানে ভর এবং এখানে ভর দুটোরই একক যদি গ্রাম হয় তাহলে এই দুটো একক ক্যান্সেল হয়ে যাচ্ছে, বাতিল হয়ে যাচ্ছে এবং শেষমেশ দ্রাব্যতা কিন্তু এককবিহীন রাশি, এককবিহীন রাশি। ঠিক আছে, তাহলে এটা তোমরা মনে রেখো। এবার দ্রাব্যতার সংজ্ঞার মধ্যে এই নির্দিষ্ট উষ্ণতায় এই কথাটা কেন উল্লেখ করতে হচ্ছে? দেখবে তোমরা বিভিন্ন পদার্থের দ্রাব্যতা উষ্ণতা পরিবর্তন হওয়ার সাথে সাথে পরিবর্তিত হয়ে যায়। কারোর ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে বেশি বেশি দ্রবীভূত হয়, কারোর ক্ষেত্রে দ্রাব্যতা কমে যায়, আবার কোনো কোনো ক্ষেত্রে দ্রাব্যতা তেমন পরিবর্তন হয় না। কাজেই উষ্ণতা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কেননা উষ্ণতার পরিবর্তনে দ্রাব্যতা পরিবর্তিত হয়ে যায়। কাজেই কোনো পদার্থের দ্রাব্যতা কত বলতে হলে সেটা কোন উষ্ণতায় সেটা অবশ্যই উল্লেখ করা উচিত। ঠিক আছে, তাহলে শেষমেশ একটা প্রশ্ন দেখো, দেখি তোমরা বলতে পারো কিনা। 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় খাদ্য লবণের দ্রাব্যতা 35 বলতে কি বোঝায়? ধরা যাক এরকম একটা প্রশ্ন এসছে, জলের দ্রাব্যতা, অবশ্যই দ্রাবকের নাম তো বলতে হবে, জলের দ্রাব্যতা 35 বা 35 বলতে কি বোঝায়? তাহলে তুমি কি বলবে? 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 100 গ্রাম জলের মধ্যে 35 গ্রাম খাদ্য লবণ দ্রবীভূত হলে সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়। আশা করি আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হলো সেগুলো তোমাদের বুঝতে কিছু অসুবিধা নেই। এবার আমরা আমাদের ছায়া প্রকাশনীর ভৌত বিজ্ঞান ও পরিবেশ শিক্ষক 9ম শ্রেণীর বইটিতে একটু উঁকি দিয়ে দেখব। তোমরা জানো সবাই যে বিগত বছরগুলোতে বিভিন্ন স্কুলে যেসব প্রশ্ন এই অংশ থেকে দেওয়া হয়েছে সেগুলোর অধিকাংশই আমাদের এই বইতে আলোচনা করা হয়েছে। চলো দেখে নেওয়া যাক এই বইটিতে এই কি কি ধরনের প্রশ্ন দেওয়া হয়েছে। যেমন ধরো, ইমালশনের সংজ্ঞা দাও এবং উদাহরণ দাও। তোমরা পারবে, এটা আমরা একটু আগেই আলোচনায় বলেছি। ইমালশন কারক কি একটি উদাহরণ দাও, তাহলে এটাও এখন তোমাদের কাছে খুব সোজা মনে হবে। তারপরে দেওয়া হয়েছে ইমালশন কয় প্রকারের হয় এবং প্রত্যেক প্রকারের উদাহরণ দাও, এটাও আমরা আলোচনা করেছি। ওই যে জলে তেল জাতীয়, তেলে জল জাতীয়, তার উদাহরণ দেওয়া হয়েছে। ইমালশনের ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো, তাহলে এটাও আমাদের
তিন রকম ব্যবহারের কথা বলা হয়েছে, তোমরা নিশ্চয়ই পারবে। আবার দেখো দিয়েছে সমীকরণ সহ কোলয়েডীয় সালফার প্রস্তুতি উল্লেখ করো, তাহলে এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এছাড়াও আরো অনেক প্রশ্ন বইটিতে দেওয়া আছে, তো তোমরা যদি আমাদের ছায়া প্রকাশনীর ভৌত বিজ্ঞান সম্পর্কিত যে টেক্সট বই এবং শিক্ষক বই এই দুটো খুঁটিয়ে পড়ো, আর তার সাথে সাথে আমাদের এই ভিডিও ক্লাসগুলো মন দিয়ে দেখো, তাহলে তোমাদের পরীক্ষার ফলাফল নিশ্চয়ই খুব ভালো হবে। তো আজকের জন্য এই পর্যন্তই, আমরা আবার এই অধ্যায়ের বাকি অংশ পরবর্তী ক্লাসে আলোচনা করব। সঠিক প্রস্তুতি মানেই দরকার ছায়া প্রকাশনীর শিক্ষক সিরিজের বই।